সেভেনাবিক নিউজে আপনাদের স্বাগত। অভূতপূর্বভাবে এবার শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি বিকৃত করার ঘটনা ঘটল বরানগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের নপাড়া এলাকায়। দেখা যায় ক্ষুদিরাম বসুর মূর্তির চোখ দুটিতে কে বা কারা আলকাট্টা লাগিয়ে কালিমা লিপ্ত করে দিয়েছে। 2013 সালের 11ই অগস্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মূর্তিটি স্থাপন করা হয়। তারপর থেকে এতদিন এ ধরনের ঘটনা ঘটেনি কখনো। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার জন্য বিজেপি কর্মীদের দায়ী করা হলেও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে এ ধরনের কালচার বিজেপির নয়। পাশাপাশি তারা প্রশাসনের কাছে ঘটনাটির সঠিক তদন্তের দাবি জানায়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে বরানগর থানায়। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে 17 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায়। শুনব বিষয়টি নিয়ে বরানগর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অঞ্জন পাল কি জানালেন। নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমরা শহীদ ক্ষুদিরামের এই স্ট্যাচুটি নির্মাণ করেছিলাম। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষে ভারত মাতার শৃঙ্খল মোচন কল্পে যে বীর শহীদ হয়েছিলেন তার স্ট্যাচুর ওপর নির্মমভাবে এইরকম আলকাত্রা লাগিয়ে দিয়েছে। আমরা প্রতিবাদকে প্রতিধ্বনিত করছি। আমাদের অঞ্চলের সমস্ত স্তরের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। আমি জানি না কে বা কারা করেছে, কিন্তু এই দুর্বৃত্তায়নের কাজের সঙ্গে যারা যুক্ত আছে প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করতেই হবে। তদন্ত করুক পুলিশ, আমরা পুলিশে খবর দিচ্ছি। পুলিশ তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি জানি না, এরকম ঘটনা তো বরানগরে এরকম ঘটনা কখনো ঘটেনি, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এখানে যারা শোভন বৈশাখীর ছবি লাগিয়েছে তারা তো এখানে নতুন করে একটা আড্ডার জায়গা করেছে। তাদের চোখ এড়িয়ে কে বা কারা করতে পারে সেটা সহজেই অনুমেয়। উৎপল দাস, 7 আবেগ নিউজ, বরানগর।